আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। গল্প আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব নুসরাতমণির দাদার সাথে কতটুকু এনজয় করেছে। আজকে পুরো দিনটি থাকবে আকর্ষণীয় একটি দিন। আমার নুসরাতমণির দাদা বেড়াতে এসেছে, মানে আব্বু বেড়াতে এসেছে। তো আব্বুর সাথে নুসরাতমণি কোথায় গিয়েছে, কী করেছে, আর সেই দিনটি সে কীভাবে কাটিয়ে, সেই আনন্দময় মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করব। গল্প আমাদের মানে শুধু যে রান্নাবান্না বা রেসিপি নয়, গল্প আমাদের মানে আমাদের নিত্য জীবনের যে গল্পগুলো, আমাদের জীবনে ঘটে যাওয়া সাজানো সব গল্পগুলো নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই প্রতিনিয়ত। তো আজকের ভিডিওটি আপনারা এনজয় করতে থাকুন। নুসরাতমণির দাদা বেড়াতে এসেছে আপনাদের তো বলেই দিলাম, আর সে অনেক বায়না করছিল যে কোথাও ঘুরতে যাবে। তো আমি বললাম যে ওকে ট্রেন দেখাতে নিয়ে যেতে। তো এই জায়গাটার নাম হচ্ছে টাইগার পাস, ট্রেন স্টেশন বলে এটাকে। আর টাইগার পাস নামে চট্টগ্রামে যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন, এই জায়গাটি চট্টগ্রামবাসীর কাছে খুবই পরিচিত একটি জায়গা। এখানে ওকে নিয়ে যাওয়া হয়েছিল, আর আমি নুসরাতের বাবাকে পাঠিয়েছিলাম যে ওইখানের কিছু দৃশ্য যাতে ভিডিও করে নিয়ে আসে, আমি আমার দর্শকদের সাথে শেয়ার করব। তো আমার কথাটি সে রেখেছিল। ওই দিন ছিল ওর অফিস ছুটির দিন। তো দুজন মিলে নুসরাতকে নিয়ে ঘুরতে গিয়েছিল। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই প্লেসটি হচ্ছে অনেক পরিচিত একটি প্লেস। চট্টগ্রামের বাণিজ্য মেলার নাম হয়তো আপনারা শুনেছেন, চট্টগ্রামে যে ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা হয়, সেই বাণিজ্য মেলাটি কিন্তু এই স্টেশনের পাশেই, এই রেল লাইনের পাশেই, যে পোলো গ্রাউন্ড মাঠ বলে, রেলওয়ে পাবলিক স্কুলের পাশে পোলো গ্রাউন্ড মাঠে এই মেলাটি অনুষ্ঠিত সবসময় হয়ে থাকে। তো আপনারা যারা চট্টগ্রামে আছেন বা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু বুঝবেন যে আমি কোন জায়গাটির কথা বলেছি, তারা অবশ্যই চিনে ফেলবেন। তো এখানে ওরা অনেক ঘোরাঘুরি করছিল। নুসরাতের সবচেয়ে প্রিয় মানুষটি হচ্ছে ওর দাদা ভাই। ওনাকে ছাড়া ও কিছুই কল্পনা করতে পারে না। ওর দাদা যেদিন বেড়াতে আসে ওর অনেক খুশি লাগে, আবার যেদিন চলে যায় সেদিন অনেক কান্নাকাটি করে, মনটা অনেক খারাপ করে থাকে। তো নুসরাত দেখতে পাচ্ছেন কতটুকু আনন্দে আছে। আজকের এই ব্লগটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের অনেক ভালো লাগবে। আর চট্টগ্রামের এই জায়গাটি আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন। কখনো যদি আসেন চট্টগ্রাম বাণিজ্য মেলায় তাহলে হয়তো বা এই দৃশ্যটি দেখলে আমার ভিডিওটির কথা আপনাদের মনে পড়ে যাবে। স্ক্রিনের ওপর আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার শ্বশুর, মানে আব্বু। আব্বু আমাকে অনেক সাপোর্ট করে ইউটিউব ভিডিও চালানোর জন্য। আব্বুকে আমি আমার ভিডিওগুলো দেখিয়েছিলাম বড় স্ক্রিনে, মানে টিভিতে। আব্বু দেখে অনেক খুশি হয়েছিল, আরও উৎসাহিত করলো আমাকে, বলল যে আরও ভালো ভালো ভিডিও বানাতে হবে, আরও সুন্দর সুন্দর করে বানাতে হবে, ভিডিও কোয়ালিটি আরও ভালো করতে হবে। তো ওনার সাপোর্ট পেয়ে আমার আরও অনেক ভালো লাগলো। তো আব্বুকে আমি বলেছিলাম যে ভিডিও আপনারা যখন ওখানে যাচ্ছেন তাহলে এটা আমার চ্যানেলের জন্য একটি ভিডিও বানানো হবে। তো উনি বলল ঠিক আছে, ভিডিও করো, সমস্যা নাই। উনিও কিন্তু আমাকে অনেক হেল্প করলো এই ভিডিওটি করতে। আর আব্বুর সাথে আমি শেয়ার করি আমি কী কী রান্না করি, কোন কোন ভিডিও বানাই, আমি সব কিছুই আমার আব্বুরটার সাথে শেয়ার করি। তো শ্বশুর মানে যে শ্বশুর মনে করতে হবে তা না, শ্বশুরকে নিজের বাবার মতো যদি মনে করা যায়, শ্বশুরও কিন্তু তার ছেলের বউকে কিন্তু মেয়ের মতোই ভাবে। তো আমাকে কিন্তু ওনার মেয়েদের চেয়ে কম ভাবে না, অনেক দেখতে পারে আমাকে, রান্না বান্না সব কিছুতে আমাকে অনেক সাপোর্ট করে। তো আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক, বাঁচিয়ে রাখুক অনেক দিন। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমার নুসরাতমণির জন্য দোয়া করবেন। আপনারা একটু দেখে নিন, এই যে রেল স্টেশনটা দেখছেন, এটা দেখে আমার একটি কথা মনে পড়ে গেল। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, মানে ক্লাস টেনে যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তখন কিন্তু এই জায়গাটি আমার কাছে খুব পরিচিত ছিল, কারণ এই ট্রেন লাইনের পাশে যে রেলওয়ে পাবলিক স্কুল নামে যে স্কুলটা রয়েছে, ওই স্কুলেই আমি মাধ্যমিক পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার কেন্দ্র পড়েছে রেলওয়ে পাবলিক স্কুলে। প্রতিদিন আমার ফ্রেন্ডদের সাথে এখানে আমি হেঁটে হেঁটে যেতাম, বাসা থেকে কখনো হেঁটে যেতাম, কখনো বা গাড়ি দিয়ে যেতাম। তো এই রেল স্টেশনের পাশে যে স্কুলটা সেটা আমার অনেক স্মৃতি। দেখতে পাচ্ছেন স্কুলটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে।
এটা দেখলে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। তো আপনাদেরও কি কখনো এরকম কোনো স্মৃতি দেখে কখনো মনে পড়ে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের জীবনের সব সুখ দুঃখের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত আমাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। চ্যানেলটি খোলার পেছনে আমার মা বাবা শ্বশুর সবারই অনুপ্রেরণা আছে, আমার হাজব্যান্ডও অনেক হেল্প করে আমাকে। তো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ট্রেন আসার মুহূর্তের যে দৃশ্যটা সেটা ধারণ করেছিল নুসরাতের বাবা, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন ট্রেন আসছে কতটা সুন্দর লাগছে। সরাসরি যারা এরকম ট্রেন লাইনের সামনে দাঁড়িয়ে ট্রেন দেখে অভ্যস্ত তারা বুঝবেন যে আনন্দটা কতটুকু বেশি লাগে। তো আপনাদের সাথে একটি কথা শেয়ার করি, যখন আমি পরীক্ষা দিতাম মাধ্যমিক পরীক্ষা, যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তো স্কুলটার জানালা দিয়ে তাকালে কিন্তু এই ট্রেনগুলো দেখা যেত। মাঝে মধ্যে পরীক্ষার লেখা বাদ দিয়ে আমি কি করতাম, জানালা দিয়ে এই ট্রেনগুলো দেখতাম। আবার কিছুক্ষণের জন্য ভুলেই যেতাম যে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে এসেছি, এটা ভুলেই যেতাম। মানে দৃশ্যগুলো আমার এত সুন্দর লাগতো। তো জানি না আপনাদের কাছেও কখনো এরকম ফিলিংস হয়েছে কিনা কখনো, তো হলে আমাকে আমার মতো যদি কখনো কোনো ফিলিংস হয়ে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার স্কুল জীবনের একটি কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছুক্ষণের জন্য ভুলেই যেতাম যে পরীক্ষা দিতে এসেছি, আবার কিছুক্ষণ পরে মনে পড়তো না আমি তো পরীক্ষার হলেই আছি, পরীক্ষা দিতে হবে। তো এই আর কি, এভাবে করে জীবন চলে যায়। জীবন নামের রেলগাড়িটা তো এরকমই, তো কোথায় গিয়ে থামবে আমরা কেউই জানি না, তবুও কিন্তু জীবনের সাথে পাল্লা দিয়ে আমরা প্রতিনিয়তই চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটি দেখে হয়তো আপনাদের অনেক স্মৃতি মনে পড়ে যাবে, অনেক ভালো লাগবে দেখতে। আপনাদের সব আনন্দের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমার নুসরাত মনির জন্য সবাই দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আর আব্বুর জন্য তো করবেনই, ওনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ, ওনাকে যেন এভাবেই বাঁচিয়ে রাখেন আমাদের জন্য। মানুষ তো চিরজীবন বেঁচে থাকে না, তবুও কিন্তু ওনার এই স্মৃতিগুলো আমি আমার চ্যানেলে বাধাই করে রাখলাম, আপনারা সবাই ওনাকে দেখে নিন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।